সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8 জুলাই 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তানভীর ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরনখ হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ রহমতে খুবই ভালো যাচ্ছে। আবারও বেশ কিছু গরু নিয়ে আসছেন? খুব একটা বেশি কালেকশন করা হয় নাই আপনার, আলহামদুলিল্লাহ। আমাদের 24-25 গরু অলরেডি তো হ্যাং হয়েই আছে, প্রায় 60-65টার মতন মানুষের ক্যাটেল রেঞ্জে। হ্যাঁ, আজকে আপনার ঈদের পরে প্রথম আপনি প্রতিবেদন নিয়ে আসা হচ্ছে। এর মধ্যে কিছু গরু নিয়ে আসছিলাম, এলাকাতে রেগুলার কাস্টমার আসতেছে। হ্যাঁ, ছোটো বাচ্চার উপরে চাহিদা বেশি, যারা আবার তাদের খামার খালি হয়ে গেছে, খামারগুলো কীভাবে তাদের আবার পরিপূর্ণ করবে সেটা টার্গেট নিয়েই কাজ করতেছে। তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের তো নিত্য নতুন খামার উপযোগী কালেকশন আসতেই থাকে, এবং আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশেই প্রতিনিয়ত দর্শক দেখতে পাই এবং আমরা ডেলিভারি করে থাকি। আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে মোট গরু আপনি নিয়ে আসা হয়েছিল 10টা, দুইটা এখনও আপনার হচ্ছে খামারে এসে এখনও ইয়া হয় না, আমরা 8টা আপাতত দেখাচ্ছি, 8টা গরু আজকের প্রোগ্রামে দেখাবেন। চলেন দেখি আর আপনি এগুলো সম্পর্কে বলেন। সোহান ভাই, ভিডিও শুরুতেই যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আতিক ভাই, এই গরুটা হচ্ছে আপনার দুইটা জাত সংমিশ্রণ একটা গরু। সেটা হলো যে আপনার কিছুটা ব্রাহ্মার সাথে নেপালি ক্রস আছে, আর এসব টাইপের গরুগুলো ক্রসবিট হওয়ার জন্য কিন্তু খুব হাইট এবং আপনার বড় সড়ো বডির অধিকারী গরু হয়। যারা দর্শকরা আপনার হচ্ছে গরু সম্পর্কে আইডিয়া আছে এবং যারা গরু সম্পর্কে বুঝে, তারা কিন্তু মূলত আপনার হচ্ছে একটু ক্রসবিটের গরুগুলো কেনার জন্যই প্রস্তুতি থাকে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গরু আছে প্রথম গরুটাই। আজকের প্রোগ্রামের প্রথম গরু, বয়সে কেমন আছে? এটা হয় এখনও দাঁতে আসে নাই, আমার মনে হয় এখনও প্রায় 6-7 মাসের মাথাতে যায় সেই প্রথম দাঁত ভাঙতে পারে। আশা করি আপনি যে 24 সালের জন্য একটা বিগ সাইজের গরু হবে, এবং আপনি হচ্ছে গরুটার হচ্ছে আপনার বয়সের দিক দিয়ে যেহেতু কাঁচা, এখনও অনেক কিছু তৈরি করার মতন জায়গা আছে। আজকের প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন? এটার গরুর দাম রাখছে 1,50,000 টাকা। 1,50,000 সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা আবার হচ্ছে পরিপূর্ণ আবার নেপালি গির গরু। আপনার হচ্ছে সাধারণত বাংলাদেশের কয়েকটা জাত নিয়ে আমরা কাজ করছি, এর মধ্যে শাহিওয়াল, নেপালি গির এবং আপনার হচ্ছে ব্রাহ্মা। তো ব্রাহ্মার সংখ্যাটা খুবই রিয়েল, এবং আপনার শাহিওয়াল আর গির নিয়েই মূলত খামারিরা এখন তাদের খামারটা সাজানোর চেষ্টা করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে যারা বড় গরু তৈরি করতে আগ্রহী এবং বড় স্ট্রাকচার গরু চাই, তাদের জন্য আপনি দ্বিতীয় নম্বর গরুটা নিয়ে আসা। তো এই গরুটার বর্তমান বয়স কেমন আর হাইটে কেমন আছে? আপনার বর্তমানে এটা হাইট প্রায় 55-56 মতন অলরেডি হয়ে গেছে, তাতে আপনি নতুন দুই দাঁত সবেমাত্র উঠছে। তো গরুটার এখনও কোনো কিছুই হয় না, কারণ গির গরুগুলোতে মূলত 4 দাঁত হওয়ার পরে কিন্তু ওদের বডিতে মাংস লাগা শুরু হয়ে যায়। আশা করা যায় যে 2024 এটা একটা ভালো একটা গরু হবে। দামের দিক দিয়ে কেমন এটা? দামের দিক দিয়ে আসলে একটু এখন বিষয়টা হলো যেমন যে আপনি একটু জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন গরু হয়ে গেলে মার্কেটে সবাই ওটার উপরে আগ্রহ দেখায়। আমরা তো মার্কেট ছাড়া কিনতে পারি না, আমাদের সবসময়ই তো আপনি বাজার অনুযায়ী গরুর কস্টিং হয়ে থাকে। এই গরুটা আমাদের সীমিত মনে করেন যে হচ্ছে প্রফিট রেখে আমরা দাম নির্ধারণ করছি হচ্ছে 1,85,000 টাকা। এটা সাইড করে দেন, 3 নম্বরটা দেখেন। এই পাশে সিরিয়ালের 3 নম্বরে একটা মায়াবী হোয়াইট কালার গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই। এটাও আপনার হচ্ছে শাহিওয়াল গরু। আসলে এই গরুগুলো আমরা ঈদের আগে বিভিন্ন খামারের প্রান্তরে আমরা দেখে রাখছিলাম, কারণ এসব গরুগুলোতে আপনি হচ্ছে ঈদের পরে কাস্টমাররা তাদের খামারে বড় গরু তৈরি করার জন্য আপনি খুঁজতে থাকে, তাদের টার্গেট করেই আমাদের সিলেকশনে ছিল। তো যেহেতু ঈদ শেষ হয়ে গেছে আমরা ওখান থেকে উঠাই নিয়ে আসছি। এটা আপনার একটা শাহিওয়াল জাতের গরু, কিছুটা আপনার ব্রাহ্মা ক্রস মানুষের মতো আগ্রহ থাকতে পারে চুটলাভি দেখে, কিন্তু আসলে এগুলো শাহিওয়াল জাতেরই গরু। এবং এই গরুগুলোতে আপনার সবথেকে ভালো ইয়েটা হলো যে এই যা খাওয়াবেন আপনি এখানে ফিডব্যাক পাওয়া যায়, এবং দ্রুত বর্ধনশীল হওয়ার জন্য খামারের যারা লালন পালন করতে চায় তারা এই টাইপের গরু নিয়ে শুরু করতে পারে। আজকের প্রোগ্রামের 3 নম্বর গরু দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি ভাই 1,50,000। 1,50,000 টাকা সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। 4 নম্বর গরুটা আপনি সেম আপনার, এটাও শাহিওয়াল জাতের একটা গরু।
শিং মাথা লাভি কম্বলের দিক দিয়েও বেশ সুন্দর আছে। এসব গরুগুলো আসলে গ্রামের প্রান্তিক জায়গাতে হওয়ার জন্য আসলে এগুলাতে সেভাবে পরিচর্যা এবং টেক কেয়ার করানো নাই। যদি কোনো কাস্টমার আপনার হচ্ছে রেডি করার উদ্দেশ্যে গরুগুলো সংগ্রহ করে, সেক্ষেত্রে প্রথমে তাদের আমাদের পক্ষ থেকে বলা থাকবে যে এগুলাতে পরিপূর্ণ যে ট্রিটমেন্ট, কৃমি ট্যাবলেট থেকে শুরু করে আপনি জিং, লেবার টনিক্স এবং এভরিথিং, যে খাবার রেশিওগুলো যেভাবে মনে করেন পর্যায়ক্রমে দেওয়া দরকার, ওইভাবে যদি দিয়ে রেডি করার ইচ্ছা করে খামারে নেয়, তা আমার মনে হয় যে এইসব সার দিয়ে সামনে বছর খুব বড়ো সারের তার খামার সাজানোর জন্য উপযোগী হবে এবং এই সার দিয়ে তার খামারের যে টার্গেট থাকে যে আমার খামার থেকে বড় বড় সারগুলো আমরা বিক্রি করব, তাদের ক্ষেত্রে এগুলো সম্ভব। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 নম্বর, দাম রাখছেন কেমন ভাই? এটার দাম 155,000। 155,000 টাকা, সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 5 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা রেড ফ্রিজিয়াম, আমরা রেড ফ্রিজিয়াম জি, সাধারণত আমরা কিন্তু হচ্ছে ফ্রিজিয়াম গরুগুলো একটু দেখাই কম, কারণ আসলে উত্তরবঙ্গটা আমাদের যে মোকামটা এখানে হিউজ কালেকশন পাওয়া যায় হচ্ছে ফ্রিজিয়াম, যে জিনিসটা হিউজ পাওয়া যায় সেটা আমরা কেন মনে করেন যে কাস্টমারদের দেখাবো এটার উদ্দেশ্য করে আসলে আমরা ফ্রিজিয়ামটা কম দেখাই। শাহিওয়ালার হচ্ছে আপনার নেপালি ব্রাহ্মা এগুলোর দিকে আমাদের মনোযোগ, কিন্তু আসলে রেড ফ্রিজিয়ামটা নিয়ে আসার একটাই কারণ হলো যে কালারের উপরে আসলে সাদা লালের উপর যে ফ্রিজিয়ামগুলো আছে এগুলো হচ্ছে আপনার 1,000-এর মধ্যে 1-2টা মনে করেন থাকে এবং এগুলার উপরে মানুষের একটা আলাদা আকর্ষণ, যে জিনিসটা আসলে কম পাওয়া যায় সেটার উপরেই কিন্তু মানুষের একটা আকর্ষণ বেশি থাকে। সেই ক্ষেত্রে আমাদের যে গরুটা নিয়ে আসছে গরুটা কিন্তু অনেক মানে অল্প বয়সে কিন্তু অনেক লেন্থ হয়ে গেছে এবং আপনারা কালার গায়ের কালারটাও কিন্তু খুব মানে মানে খুবই মনে করেন এক্সেপশনাল কালার। এই গরুগুলো আপনার বাড়তে কিন্তু খুব একটা সময় লাগে না, সেক্ষেত্রে যদি আপনি কোনো কাস্টমার এই গরুগুলো রেডি করার উদ্দেশ্যে কিনে তার কালার ভেরিফিকেশন, জাতমান এবং আপনি অল্প টাইমের মধ্যে বড় করার জন্য যে গরুগুলো খুঁজে সেটার মধ্যে কিন্তু এটা আছে। তো এটা 5 নম্বর, দাম রাখছেন কেমন? এই গরুটার আপনি দাম নির্ধারণ করছি ভাই 1,90,000 টাকা। পাশে 6 নম্বর যেটা আছে, এটা 6 নম্বর যে গরুটা দেখছেন সেম রেড ফিজিয়ামের সাথে, এটা আবার আপনি ফ্ল্যাগবি ক্রস আসছে। এটার মাথাটা আপনি খেয়াল করে দেখবেন, মাথা আপনার টোটালটাই সাদা এবং আপনার শিং, পায়ের খুর, আপনার নেজ, এভরিথিং সব কিছু কিন্তু আপনার সাদার পরিমাণ বেশি, ফ্ল্যাগবি এবং আপনি হচ্ছে ফ্রিজিয়ামের ক্রস। আজকের প্রোগ্রামের 6 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটার দাম নির্ধারণ করছি ভাই 1,50,000 টাকা। 1,50,000, সাইড করে দেন, পরে এগুলো দেখে। এই পাশে সিরিয়ালের 7 নম্বর, একটু বড় সড়ো করে একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। প্রতিবেদনের হচ্ছে বলছিলাম যে 10টা গরু দেখানোর রেয়ারতে, কিন্তু গরু তো হয়ে গেছে 8টা, 2টা এখন আসে পুষাই নাই আমাদের হাতে। তো এর মধ্যে এটা যে নেপালিটা দেখছেন 7 নম্বর নেপালিটা, এই নেপালিটা কিন্তু বিগ সাইজের একটা বড় হওয়ার মতো নেপালি এবং শিং দেখেন এখনই কিন্তু বাঁকা হয়ে আসছে, কিন্তু দাঁতে এখনও আসে নাই। বিগ বডি হওয়ার জন্য যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে সেটা আছে। আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের 7 নম্বর গরু জি। কোনো দর্শক ভাই যদি নেয়, কেমন দাম রাখছেন এটা? এটার দাম নির্ধারণ করছি ভাই এটা 2,25,000 টাকা। 2,25,000 টাকা জি। এটা সাইড করে দেন। সবশেষে আরও একটা ওই ক্যাটাগরির গরুই আপনি নিয়ে আসছেন, এটা না, এটা আপনার সাইজের দিক দিয়ে ওইরকম হবে কিন্তু আপনার জাতমানটা ভিন্ন আছে। এটা আপনার হচ্ছে শাহিওয়ালের মধ্যে যেটা সব থেকে আপনার পিওর বিট এবং শাহিওয়ালের মধ্যে পার্সেন্টেজ 100-100 যেটা থাকা দরকার সেটা হচ্ছে প্রতিবেদনে 8 নম্বর গরু। 8 নম্বর গরুটার বিশেষ করে আপনি খেয়াল রাখবেন গলার কোম্বলের দিকে, অনেক আপনার নোয়ানো আপনার হচ্ছে আপনি কম্বল এবং আপনি লাভিটা দেখেন অনেক হচ্ছে আপনি ডাবল লাভি যেটা আমরা বলি, আপনি হচ্ছে নিচের দিকে ঝোলানো, আসলে লাভির দিক দিয়ে শক্ত এবং কম্বলের দিক দিয়ে নোয়ানো না হলে পার্সেন্টেজের কোয়ালিটিটা কিন্তু সেভাবে আসে না। তো সেক্ষেত্রে 8 নম্বর গরুটার দিক দিয়ে কোনো কিছুতেই আপনি কমতি নাই এবং এই গরুগুলোর হচ্ছে বৈশিষ্ট্যটাই হলো যে এই গরুগুলো হচ্ছে আপনার অল্প সময়ের মধ্যে দ্রুত বর্ধনশীল। তো এই সবশেষ গরুটার দাম রাখছেন? আসলে এই টাইপের গরুগুলো ভাই মার্কেটে অনেক সময় অনেকে বলতে পারে যে ভাই মাংস তো দিন শেষে মাংসের উপরে গরু ডিপেন্ড করে দাম নির্ধারণ হয়, কিন্তু ভালো গ্রেডের গরুগুলো একটু এক্সেপশনাল থাকে, 8 নম্বর গরুটা আমরা একটু হাইটে রাখবো। তো সব কিছু মিলাই সোহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম।